ওকে আজকে আমরা কি পড়ব আজকে আমরা পড়বো মোস্ট এক্সপেক্টেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বেসিক্যালি একটা ভোগাবুলারির পার্ট অর্থাৎ তার মানে জানলেই সেটার উত্তর করা যাবে হ্যাঁ আমরা সেরকম কিছু খুব নির্বাচিত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো যেগুলো পরীক্ষায় বারবার আসে ডব্লিউ রিপিট হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং একমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই রিপিট হয় তার কারণ ওয়ান ওয়ার্ড সাবস্টিউশানগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং কিছু ওয়ার্ডস থাকে সেগুলো এতটাই তার কোয়ালিটির দিক থেকে ইন্ট্রেন্সিক ভ্যালু তার এত বেশি যে থ্রু আউট ইন্ডিয়ার নানা এক্সামে ঘুরে ফিরে আসতে থাকে ওকে তো আমরা কিছু শব্দ এরকম বেছেছি আপকামিং সিভিল সার্ভিসের জন্য তোমরা ভালো করে ক্লাসটা করো খুব পসিবিলিটিস আছে যে তোমরা এখান থেকে প্রশ্ন পেয়ে যেতে পারো ইন ডিফারেন্ট ফর্ম ওয়ান ওয়ার সাবস্টিটিউশন হিসেবে পেতে পারো শিরোনিম অ্যান হিসেবেও পেতে পারো ওকে চল ক্লাস শুরু করে দেওয়া যাক ফার্স্ট এন কি হ্যাঁ এন কি এ এন এ আর সি এইচ ওয়াই এন আর কি এনআর কি শব্দটার বাংলা মানে হচ্ছে নৈরাজ্য নৈরাজ্য কি দেখো পুরোটা বলি এ স্টেট অফ ডিসঅর্ডার ডিউ টু অ্যাবসেন্স অফ রেকনাইজড অথরিটি এ স্টেট অফ ডিসঅর্ডার ডিউ টু অ্যাবসেন্স অফ রেকনাইজড অথরিটি মানে ধরো সেখানে কোনো যিনি কন্ট্রোল করবেন যাকে সকলে মানছে যে ইনি কন্ট্রোল করবেন তার অনুপস্থিতিতে যে হট্টগোল পাকায় কেউ কারোর কথা শোনে না কেউ কারোর কথা মানে না যে যেমন খুশি করে এই যে একটা বিশৃঙ্খল অবস্থা সেটাকেই বলা হয় নৈরাজ্য বা এন আর কি আমরা যখন বাংলার ইতিহাসে বা কোথাও যে কোনো ইতিহাসে দেখবে সন্ন্যায় বলে একটা শব্দ পড়ি মানে বড় মাছ ছোটো মাছকে খেয়ে নিচ্ছে কেউ কোনো কন্ট্রোল করছে না যে যা খুশিভাবে করাপশানে যুক্ত হয়ে রয়েছে যে যেভাবে ব্যবিচারে যুক্ত হয়ে রয়েছে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটাকে বলা হচ্ছে অ্যানার্কি কি বা নৈরাজ্য চলো অবভিয়াসলি আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে এটাকে বুঝব দেখো অ্যান রেইন্ড হ্যাঁ আর জি এন মানে সেই অবস্থাটা থাকা শাসন চলা অ্যানার্কি রেন্ড ইন দ্য এম্পায়ার্স রিমোট প্রভিন্সেস অর্থাৎ এম্পায়ার বা সম্রাট যিনি তার প্রত্যন্ত যে প্রদেশগুলো বা দূরে থাকা প্রদেশগুলোতে নৈরাজ্য বর্তমান ছিল বা স্থিতি হতো অর্থাৎ কোনো শক্তিশালী শাসক সে তো তার কাছাকাছি ধরো যাক দিল্লির শাসক সে দিল্লি আগ্রা পুরো উত্তর ভারত মধ্য ভারত অনেকটা শাসন করলো কিন্তু একেবারে শুধুর আসামের দিকে বা শুধু দক্ষিণ ভারতে তার অতটা কন্ট্রোল থাকে না সেক্ষেত্রে সেখানটায় নৈরাজ্যের অবস্থা তৈরি হয় নৈরাজ্যের অবস্থা তৈরি হয় ক্লিয়ার দিস ইজ এনআরকি ওকে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এন প্রচুর বার নানা জায়গায় পরীক্ষায় এসছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে আকসরি সাইট কী বললাম এক্স ও আর আই সি ডি আকসরি সাইড এইটুকু তো তোমাদের কাছে এতদিনের যে পড়াশুনো তার মধ্যে ক্লিয়ার হয়েছে যে সিআইডি সাইড সাইড প্যাট্রিসাইড ম্যাট্রিসাইড এই শব্দগুলো থাকা মানে বুঝে যাবে সুইসাইড যে মারা খুন করা সো হোয়াট ইজ আক্সরি সাইড আকসরি মানে কিলিং অফ ওয়ানস ওন ওয়াইফ অর্থাৎ নিজের স্ত্রীকে খুন করা সেটা কি আকসরি স্ত্রী হত্যা ভালো বাংলায় কি বলে আকসরিসাইড আকসরি দিয়ে একটা বাক্য দেখো আমরা কেমনভাবে লিখবো দ্য হাই কোর্ট কনফার্মড হিস কনভিকশন ফর আক্সরিসাইড অর্থাৎ হাইকোর্ট তার স্ত্রী হত্যার যে দোষটা সেটাকে সাব্যস্ত করল তো মনে থাকবে শব্দটা আকসরিসাইড আকসরিসাইড শব্দটার পাশাপাশি বা ইকুয়াল একটা শব্দ আছে আকসরিয়াস ইউএকশো আড়াই ও ইউএস আক্সরিয়াস আকসরিয়াস মানে কি বলো তো আকসরিয়াস মানে স্ত্রীকে খুব ভালোবাসা অত্যন্ত স্ত্রী প্রণয় বা পত্নী প্রেম আকসরিয়াস তো স্ত্রীকে মানেটা তোমরা একবার তাও ডিকশনারিতে চেক করবে হ্যাঁ চেক করে কমেন্ট সেকশানে জানাবে তো আকসরি সাইড মানে আমরা কী পেলাম কিলিং অফ ওয়ান্স ওন ওয়াইফ ক্লিয়ার চ থার্ড ওয়ার্ড অটোনমি এটা আমরা হিস্ট্রিতে অলরেডি পড়ে ফেলেছি অটোনমি অটোনমির বাংলা কি স্বায়ত্ত শাসন প্রচুরবার আমাদের ফ্রিডম স্ট্রাগলার যারা ছিলেন তারা বলতেন অটোনমি হোক বা পরবর্তীকালে যারা রেভলিউশনারিস্ট এলেন তারা কি বললেন যে অটোনমিতে হবে না আমরা আমাদের নিজেরাই নিজেদেরটা চালাবো অটোনমি মানবো না তো অটোনমি মানে কি দেখো এ সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন এ সেলফ গভর্নিং কান্ট্রি অর্থাৎ সে নিজে নিজেই নিজেরটা চালাবে অন্যের প্রভাব অন্যের হস্তক্ষেপ সে বরদাস্ত করবে না বা অন্যের হস্তক্ষেপ বা প্রভাব সেখানে থাকবে না সেই স্বশাসিত হবে হুম তো সেটাই হচ্ছে অটোনমি ক্লিয়ার অটো শব্দটার মানেই তাই চলো একটা বাক্য দেখি ম্যানেজার্স হ্যাভ কনসিডারেবল অটোনমি ইন হাউ দে রান দেয়ার অফিসেস অর্থাৎ একটা অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে যেখানটায় প্রত্যেকটা ম্যানেজারকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে বা স্বাধীনতা দেওয়া হয়েছে যে সে তার অফিস কেমনভাবে চালাবে সে নিজেই ঠিক করবে সে তার মনের মতন অফিস চালাবে তার অফিসের চালানোর ব্যাপারে অফিস অ্যাডমিনিস্ট্রেশনের অফিস রানিংয়ে খুব বেশি বাইরের ইন্টারফেয়ার বা হেডকোয়ার্টার বা হেড অফিস দখলদারি করবে না ম্যানেজারকে ছেড়ে দিয়েছে তোমরা তোমাদের মতন অফিস সামলাও ওকে তো প্রোডাকশান কেমন হচ্ছে কাজ কেমন হচ্ছে সেটুকু পেলেই আমার হবে অফিস তুমি কেমনভাবে চালাবে সেটা তোমার ব্যাপার ওকে দেখো ম্যানেজার্স হ্যাভ কনসিডারেবেল অটোনমি ইন হাউ দে রান আর অফিসেস যখনই কোনো শব্দ পড়বে আচ্ছা আমি শুরুতেই বলি ঠান্ডা লেগেছে খুব কাশিও হচ্ছে অনেক গলার আওয়াজও পরিবর্তন হয়ে গেছে তোমরা এটুকু একটু অ্যাডজাস্ট করে চলো যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছি আমি হ্যাঁ আর আগে থেকেই তার জন্য আমি ক্ষমা চাইছি যে কথা বলার মাঝখানে মাঝে মাঝে কেসে ফেলছি যাই হোক তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা শব্দ পড়বে যখনই শব্দ পড়বে শব্দটার বানান শব্দটার মানে শব্দটার বাংলা মানে শব্দটার ইংরেজি প্রতি শব্দ অর্থাৎ সিনোনিমস পড়বে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা শব্দটা দিয়ে কি বাক্য হয় শব্দটা কোথায় কোন জায়গায় প্রয়োগ হতে পারে সেইটা লিখবে বা দেখবে তা নাহলে ইংরেজি শিখতে পারবে না কখনোই ইংরেজি শিখতে পারবে না আর আমি বারবার বলছি একটু দুটো হয়তো আমি কিছু ছোট করছি না বাট রেলের পরীক্ষা বা গ্রুপ ডির পরীক্ষায় এরকমভাবে ডিটেলে মানে না জেনে পাস করলেও তুক্কা লাগলেও লাগতে পারে কিন্তু কোনো ভালো পরীক্ষা সিজিএলি হোক সিভিল সার্ভিস হোক তোমাকে গভীরভাবে মানে জানতে হবে পুরোটা মানে জানতে হবে হলে তফাৎ করতে পারবে না শব্দে শব্দে ওকে একটা বৈশিষ্ট্য দেখো অটোনমি শব্দটা জেনারেলি আমরা কিভাবে ব্যবহার করি আমরা কোনো রাজত্ব কোনো প্রশাসন কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোনো কান্ট্রি কেউ কারোর ওপর চেপে বসে আছে কেউ কারোর কোনো দেশের ওপরে আধিপত্য বিস্তার করে রয়েছে কোনো ইংরেজরা আমাদের ওপর কলোনি তৈরি করে রেখেছে আমরা সেখানটা অটোনমি ব্যবহার করি বাট এই যে বাক্যটা দেখো এই বাক্যটা কিন্তু ওরকম কোনো কান্ট্রি কলোনির কনসেপ্ট নেই একটা সিম্পল অফিসের কথা হয়েছে এবং সেই অফিস রান তার ম্যানেজাররা সেই অফিসটাকে রান করাবে নিজেদের মতন করে যে ম্যানেজার তার যেমন ক্ষমতা বা যেমন ক্যাপাসিটি বা যেমন স্টাইল আমি আমার মতন অফিস করব তুমি তোমার স্টাইলে অফিস করবে তুমি তোমার অফিসের তোমার অফিসটা তুমি বস আমি আমার অফিসটার বস তো আমি আমার স্টাইলে অফিস করব। ওকে তো এটা অটোনমির ইউজ এরকমভাবেও হয় ক্লিয়ার অ্যামবি ডেক্সট্রোয়াস বা অ্যামবি ডেক্সট্রাস হ্যাঁ এ এম বি আই ডি এক্স আর ও ইউএস ডেক্সট্রাস বা ডেক্সট্রোয়াশ তুমি যেভাবে খুশি এটাকে উচ্চারণ করতে পারো আমি তো বলবো বেশি স্টাইলে গিয়ে লাভ নেই বানান লিখতে সুবিধে হবে মনে থাকবে এরকমভাবেই উচ্চারণ করা উচিত ঠিক আছে অ্যাকচুয়াল উচ্চারণ কি ঠিক আসল উচ্চারণের স্টাইল কি অত দরকার নেই আমাদের পরীক্ষা পাস দরকার সো অ্যাম্বিডেক্সট্রোয়াস এর সোজা বাংলা হচ্ছে যার দুটো হাত সমান চলে যে দুটো হাতে সমানভাবে কাজ করে ভালো বাংলা হচ্ছে সব্যসাচী ক্লিয়ার দেখো খুব সব্যসাচী বলতেই আমরা ছোটোবেলা থেকে যার কথা শুনি যাকে শুনে সব্যসাচী শব্দটাকে মেলাই সে হচ্ছে অর্জুন আমাদের পাণ্ডব বীর অর্জুন যার তীরাজিতে বাঁহার ডানহাত দুটো হাতই চলত ওকে তো একটা বাক্য দেখো অর্জুনা ওয়াজ অ্যাম্বিডেক ওয়ারিয়ার অর্জুনা ছিলেন একজন সব্যসাচী যোদ্ধা হুম ক্লিয়ার হয়েছে স্যার নেক্সট খুব পরীক্ষায় পড়ে জানো অ্যাম্বিডেক্স ট্রোয়াস শব্দটা প্রচণ্ড পরীক্ষায় পড়ে মানে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিভিশনে পড়ে সিনো ইমস অ্যান্ড টু পড়ে আর খুব জিআইতে পড়ে জেনারেল ইন্টেলিজেন্সিতে একটা শব্দ দিল অ্যাম্বিডেক্সট্রাস দিল মানে ধরা যাক অর্জুন অ্যাম্বিডেক্স ট্রোয়াস কর্ণ কী হবে এরকমভাবে দেয় খুব ইম্পর্ট্যান্ট শব্দটা নেক্সট ওয়ার্ড ইকোনো ক্লাস্ট ইকোনো ক্লাস্ট বা কেউ কেউ এটাকে আইকন ক্লাস্ট উচ্চারণ করে বা আইকোনো ক্লাস্টিক এর থেকে যে শব্দটা আসে ইকন ক্লাস্টিক উচ্চারণ করতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইকোন ক্লাস্ট ইকোনো ক্লাস্ট শব্দটা বাংলা মানে হচ্ছে মূর্তি পূজা মূর্তি প্রতিমা ভঙ্গকারী পূজা না মূর্তি প্রতিমা ভঙ্গকারী মূর্তি প্রতিমা সেটা ভঙ্গকারী অর্থাৎ যে মূর্তি ভেঙে দিচ্ছে এটাই এর প্রথম মানে ওকে ইংরেজিটা দেখো হু অ্যাটাক্স চেরিজড আইডিয়াজ অর ট্র্যাডিশনাল ইনস্টিটিউশন মানে প্রথম মানেটা হচ্ছে মূর্তিটাকে ভেঙে দেয়া কোনো মূর্তি আছে কিন্তু এটার কেবল যে ওই আক্ষরিক মানে তা না কোনো একটা প্রতিষ্ঠিত ধারণা আছে সেই ধারণাটাকে আঘাত করাই হচ্ছে ইকোনো ক্লাস্ট যে আঘাত করে সেই ইকোনো ক্লাস্টিক কোনো একটা প্রচলিত বিশ্বাস আছে তোমার মনে একটা কল্পনা আছে তোমার মনে একটা বিশ্বাস আছে তোমার মনে একটা ধারণা আছে জনগণের মনে সমাজের মনে একটা ধারণা আছে একটা প্রচলিত ধ্যান ধারণা চলছে সেটাকে আঘাত করাই হলো ইকোনো ক্লাস্ট যে সেটাকে আঘাত করেছে ইকোনো ক্লাস্টিক এক্সাম্পল দেখো দু নম্বর এক্সাম্পলটা আগে বলি দ্য চার্চ লিডার ওয়াজ ডিমড অ্যান ইকোনক ক্লাস্টোয়েন হি স্পোক আউট এগেনস্ট প্রিভ্যালেন্ট রিলিজিয়াস বিলিফ অর্থাৎ চার্চের যিনি প্রধান চার্চের লিডার তিনি যখন প্রচলিত ধারণা বা বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বললেন তাকে ইকোনো ক্লাস্ট সকলে মনে করলো আই রিপিট দ্য সেন্টেন্স দ্য চার্চ লিডার ও ডিমড মনে করা হলো ডিডবল ইএম ডিম মানে মনে করা ও হ্যাজ ডিমড অ্যান্ড ইকোনো ক্লাস্ট হোয়েন ই স্পোক আউট এগেনস্ট প্রিভ্যালেন্ট রিলিজিয়াস বিলিফ প্রিভ্যালেন্ট মানে যেটা বহাল আছে যেটা চলছে যেটা লাগু আছে অর্থাৎ চার চেল্লিটা যখনই সকলের ধর্মবিশ্বাসের আঘাত দিয়ে দিল তার বাইরে কিছু কথা বললো তখনই সে ইকোনো ক্লাস্ট হয়ে গেল সেকেন্ড এক্সাম্পল দেখো বিকজ মাই নেবার ডাজ নট বিলিভ ইন দ্য কনসেপ্ট অফ ম্যারিজ আই কনসিডার হার টু বি অ্যান ইকোনাস্ট যেহেতু আমার প্রতিবেশিনী বিয়ের যে ব্যবস্থাপনা বা বিয়ের যে ধারণা সেটাকে সে বিশ্বাস করে না সে মানে না আমি তাই তাকে ইকোন ক্লাস ভেবে থাকি হতেই পারে অনেকে মানুষ আমরা পেয়ে থাকবো যারা সরাসরি এরকম ধুম ধুমধাম করে বিয়ে বা এই বিয়ে ব্যাপারটাকে মানে না বর্জন করতে চায় মনে করে যে জীবনের এগিয়ে যাওয়ার সাথে আনন্দ দুঃখ ঘৃণার সাথে বিয়ের সম্পর্ক নেই বিয়ে না করলেও এগুলো চলে তো বিয়ে প্রতিষ্ঠানটাকে যে অবিশ্বাস করে বা বিয়ে প্রতিষ্ঠানটাকে যে মানতে না চায় এরকম মানুষ আছে বা পাওয়া যায় তার এরকম একজন মানুষের পরিপ্রেক্ষিতে কথার লাইনটা হয়েছে বিকজ মাই নেবার ডাজ নট বিলিভ ইন দ্য কনসেপ্ট অফ ম্যারেজ আই কনসিডার হার টু বি অ্যান ইকোনো ক্লাস্ট ক্লিয়ার চল আমরা এই যে ইকোনো ক্লাস্ট শব্দটা পড়লাম একটা কথা তোমাদেরকে বলি ইকোনো ক্লাস্ট ইকোনো ক্লাস্টিক দেখো শব্দটা কিন্তু একদম আনকোরা নয় শব্দটা তোমরা জানো অন্তত রুটটা জানো দেখো ওর অ্যাকচুয়াল প্রথম চারটে যে লেটার আইসিওএন ওটা কিন্তু আইকন আমরা আইকন শব্দটা কিন্তু জানি কোনো কোনো একটা বিষয়ে কেউ যেন খুব প্রতিষ্ঠিত তাকেই ধ্রুব সত্য মনে করা হয় বা ভগবান বা মূর্তি এগুলোকে আমরা আইকন বলি আইকনিক ফিগার বলি সো আইকন থেকেই আইকন ক্লাস্ট বা ইকোন ক্লাস্ট এসছে ওকে সবসময় চেষ্টা করবে শব্দের ভেতরে যেতে শব্দটা ভাঙতে শব্দটার মধ্যে কি শব্দ ঢুকে আছে গোড়ার শব্দ কি আসল শব্দ কী যেখান থেকে শব্দটা তৈরি হয়েছে এবং অভ্যাস তার ভাব কি নাউন কি অ্যাডজেক্টিভ কী শব্দ ভেঙে ভেঙে পড়বে শব্দ ভেঙে ভেঙে পড়তেই হবে ওকে সো আমরা ছ নম্বর শব্দে চলে যাব আমার প্রিয় ছাত্রছাত্রী বাঙালি ছাত্রছাত্রীরা তোমাদেরকে সিভিল সার্ভিস পর দেশি গাইজ ওয়েলকাম করছি তোমরা সকলে এখানটায় পড়াশুনো করো ভালো করে খুব ভালো করে পড়ো ফাঁকি দিও না মন থেকে পড়ো সামনে সিভিল সার্ভিস আসছে এবং মনে রেখো যে শর্টকাটে কিছু হবে না পরিশ্রম করতেই হবে তোমাদেরকে ওকে পরিশ্রম করলেই আমরা ভালো চাকরি পাব ভালো সমাজ প্রতিষ্ঠা করতে পারবো এবং সকলেই সেখানটায় সুখে শান্তিতে থাকতে পারবো হুম চল সিনিক নেক্সট ওয়ার্ড কি হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ার্ড দ্যাট ইজ সিনিক সি ওয়াই এনআইসি খুব ইম্পর্ট্যান্ট এর স্পেলিং সিনিক বানানটার শব্দটা যে বানান মনে রাখবে সি ওয়াই এনআইসি এর মধ্যে কোনো এস নেই যদিও শুনতে সম্পূর্ণ এসের মতন উচ্চারণ হয় এদিকে কে রয়েছে কয়ের মতন উচ্চারণ হয় কে হবে না এদিকে সি এদিকে সি সিনিক সিনিক মানে কি জানো সিনিকের ভালো বাংলা হচ্ছে সন্দিগ্ধ হ্যাঁ সন্দিগ্ধ সিনিক কারোর কথা ঠিকঠাক করে সে মানে না সব বিষয়ে নাক সিঁটকো হ্যাঁ সে খুব বিষয়ে সরাসরি কিছু বিশ্বাস করতে চায় না সব বিষয়ের মধ্যে কোনো একটা খারাপ খোঁজে কোনো একটা কু জিনিস খোঁজে হ্যাঁ সরাসরি সে কিছুই নেয় না সিনিক দেখো ওয়ান হু স্নিয়ার্স অ্যাট দ্য বিলিফ অফ আদার যে অন্যদের বিশ্বাসে নাক সেট করে অন্যদের বিশ্বাসে সারাক্ষণ সন্দেহ প্রকাশ করে ওয়ান হুসনিয়ার্স অ্যাট দ্য বিলিফ অফ আদার্স হি ইজ সিনিক ওকে যে এরকম ধরনের আচরণ করে থাকে এরকম ধরনের আচরণ করলে হয় সিনিকাল নেচারকে সিনিকাল ওকে চলো এক্সাম্পল দেখি এ সিনিক মাইট থিঙ্ক দ্যাট দ্য সিএম ভিজিটেড দ্য হসপিটালস জাস্ট টু গেন ভোট একজন সিনিক হ্যাঁ একজন সন্দেহপাতিক লোক মাইট থিঙ্ক চিন্তা করতে পারে দ্যাট দ্য সিএম ভিজিটেড দ্য হসপিটাল সিএম যে হসপিটাল ভিজিট করছে তার আসল উদ্দেশ্য কেবল ভোট পাওয়া বাক্যরা কি যে একজন বাতিগ্রস্ত লোক বা বাতিক লোক সে এরকম ভাবতে পারে যে সিএম যিনি হসপিটাল ভিজিট করছেন তার আসল উদ্দেশ্য হচ্ছে ভোট পাওয়া কিন্তু সেটা নাও হতে পারে তার অ্যাডমিনিস্ট্রেশান দেখাটাই তো আসল বা প্রধান বা স্বাভাবিক উদ্দেশ্য হতে পারে কিন্তু সিনিক সবসময় এরকমভাবেই ভাবে ওকে সো ওয়ান ইজ সিনিক মিনস ওয়ান হু স্নেয়ার্স অ্যাট দ্য বিলিফ অফ আদার্স নেক্সট ওয়ার্ড ক্যাকি স্টোক ক্র্যাসি আই উইড রিপিট ক্যাকি স্টোক ক্র্যাসি ক্যাকি কে কে আই স্টো এস টিও ক্র্যাসি সি আর এস ক্র্যাসি ডেমোক্র্যাসি অলিগো মানেই বুঝতে পারছো যে এক প্রকার আমাদের গণতন্ত্র ধনতন্ত্র এরকম রাষ্ট্র পরিচালন ব্যবস্থা ক্র্যাসি দিয়ে আমরা বলে থাকি মেনশান করে থাকি অ্যারিস্টোক্রেসি ওকে তো ক্যাকিস্টো ক্র্যাসি ক্যাকিস্টো কে আই এস টিও এস ওয়াই ক্যাকিস্টোক্রেসি মানে কি ক্যাকিস্টোক্রেসি মানে একটা গভর্নমেন্ট একদম লজ্জরে ভুলভাল ঝুলঝাল লোক দিয়ে পরিচালিত হচ্ছে অর্থাৎ নিকৃষ্ট অধপতিত সম্পূর্ণভাবে অযোগ্য মানুষদের দ্বারা পরিচালিত গভর্নমেন্ট বা সরকার ক্যাকিস্টোক্রেসি ইয়ে দেখো কি বলেছে ইংরেজিটার প্রতিশব্দ এ স্টেট এ স্টেট স্টেট বা কান্ট্রি যা খুশি এ স্টেট রান বাই দ্য ওস্ট লিস্ট কোয়ালিফায়েড পার্সনস এ স্টেট রান বাই দ্য ওস্ট সবচেয়ে খারাপ বা লিস্ট কোয়ালিফায়েড পার্সন সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন হ্যাঁ মানুষদেরকে দিয়েই পরিচালিত রাজ্য বা রাষ্ট্র দ্যাট ইজ ক্যাকিস্টো এক্সাম্পল দেখো দ্য অপোজিশান সেজ দ্যাট অপোজিশান পার্টি কী বলছে দ্য প্রেজেন্ট রিজাইন ইজ জাস্ট এ প্লুটোক্রেসি অ্যান্ড ক্যাকিস্টোক্রাসি প্রেজেন্ট রিজাইম বা বর্তমান সরকার বর্তমানে যারা দেশ চালাচ্ছে তারা জাস্ট একটা প্লুটোক্রেসি আর ক্যাকিস্টোক্রেসি হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লুটোক্রেসি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর আমি বারবার বলছি কমেন্ট সেকশানে তোমরা বেশি করে এসো বেশি করে কমেন্ট করো কমেন্ট সেকশানের মধ্যে ডিসকাশানটা কিন্তু খুব ফ্রুটফুল হয় আমি এরকম অনেক জায়গায় দেখেছি যেখানটায় খুব ভালো ভালো টিচারের কমেন্ট সেকশানের ডিসকাশান একটা ছেলে বললো একটা মেয়ে উত্তর দিলো এই ডিসকাশানের মধ্যে যে ওয়ার্ডগুলো রিফ্লেক্টেড হয় সেগুলো পরীক্ষায় চলে আসে জানো হয়তো টিচারের বক্তব্যটা পরীক্ষায় এলো না বাট তার পরিপ্রেক্ষিতে যে চর্চাগুলো হলো যে কনভার্সেশান হলো সেইগুলো এক্সামে চলে আসে এরকম হয় তোমরা কমেন্ট সেকশানে এসো কেমন পড়ছো মতামত জানাও কি পড়লে ভালো লাগবে কোন জিনিসটা তোমার দরকার কি তুমি অলরেডি পড়ে ফেলেছো এগুলো জানাও শব্দগুলোর আর কোনো সিনোনিমস জানো কি না আর কোনো শব্দ তোমার ভালো লেগেছে কিনা সেগুলো তুমি জানাও কমেন্ট বক্সে আমাদেরও খুব ইন্সপিরেশান হবে হ্যাঁ আমরা যারা পড়াই তো এরকমভাবেই পড়াটা ভালো হবে তোমারও বেশি মনে থাকবে যত বেশি লিখবে না যত বেশি সেটা নিয়ে চর্চা করবে তত বেশি তোমার পড়া ভেতরে ঢুকবে ওকে চলো ক্যাকিস্ট্রেসে আমরা পড়লাম নেক্সট কি কনস্টিলেশন দেখো কনস্টিলেশন শব্দটার মানে হচ্ছে গ্রহানুপুঞ্জ বা নক্ষত্রপুঞ্জ অর্থাৎ একসাথে অনেক নক্ষত্র তারার রাজ্য ঠিক আছে তারাদের সম্মেলন এটাকে বলা হয় কনস্টিলেশন সিওএনএস টি টি আই ও এন সো হোয়াট ইজ দ্য মিনিং অফ কনস্টিলেশন কনস্টিলেশন কনস্টিপেশান না কনস্টিপেশান অন্য শব্দ ওকে দিস ইজ কনস্টিলেশান বা কনস্টেলেশান হ্যাঁ কনস্টেলেশন মানে বললাম তারা নক্ষত্রপুঞ্জ নক্ষত্রপুঞ্জ নক্ষত্রের সম্মেলন এবং এই কনস্টেলেশান শব্দটা তুমি নানাভাবে ব্যবহার করতে পারো যেমন তুমি যদি কোনো মহাজাগতিক বিষয় নিয়ে বাক্য লেখো আকাশের বিষয় নিয়ে বাক্য লেখো অমাবস্যার রাতে গ্রহণপুঞ্জ তারা ঝিকমিক করছে আকাশে বাক্য লেখ তাতে কনস্টেলেশন ইউজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি দেখো এখানে কোন বাক্য ব্যবহৃত ব্যবহৃত হয়েছে এ লার্জ কনস্টেলেশন অব রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস অ্যাটেন্ডেড দ্য ফিউনেরাল এ লার্জ কনস্টেলেশান অব রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস অ্যাটেন্ডেড দ্য ফিউনেরাল অর্থাৎ শেষকৃত্যে কোনো মানুষের শেষকৃত্যের কথা বলা হয়েছে যে তার শ্মশানে বা শেষকৃত্যের জায়গায় এই লার্জ কনস্টুলেশন অব রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ডস ইউজ হয়েছে দেখেছো কনস্টেলেশন শব্দটা ইউজ হয়েছে এ লার্জ কনস্টেলেশন রিলেটিভরা এবং বন্ধু এবং আত্মীয়দের একটা বিশাল জমায়েত এসছিল তার শেষকৃত্যে আমরা এরকম বাক্য করি না প্রচুর বন্ধু বান্ধব আর প্রচুর আত্মীয় স্বজন জায়গাটা ভরে গেছিলো কোনো বড় বা সম্মানীয় ব্যক্তির যখন মহাপ্রয়াণে বিশাল ভিড় জমে যায় তো তুমি সেটাকে এই লার্জ ক্রাউড না লার্জ ক্রাউড না এ লার্জ কনস্টেলেশন অফ রিলেটিভস ফ্রেন্ডস ফলোয়ার্স গ্যাদার্ড আর অ্যাটেন্ডেড দ্য ফিউনেরাল এরকম শব্দগুলো দেবে না তবে তোমার বাক্যটা বিউটিফুল হবে ফুলের মতন সুন্দর হবে ক্রাউড তুমি গণ্ডগোলের সময় লাগাবে কিন্তু যখন একটা শোক সভায় অনেক লোক জমা হয়েছে সেখানে তুমি ক্রাউড লাগিও না কনস্টেলেশন লাগাও ওকে চলো নেক্সট হচ্ছে হেন পেক এইচ পি পিইসিকে সি কে এটা একটা নিজস্ব ভাব জানো তো পেকিং একটা শব্দ সেটার মানে কি নেকিং অ্যান্ড পেকিং তোমরা কমেন্ট সেকশানে জানাবে বাট এই মুহূর্তে আমি সেটা ডিসকাস করব না তোমাদের কমেন্ট সেকশানে থেকেই যে আমি জানবো হেন মুরগি পেক হেন হেন পেক মানে যে স্বামী সারাক্ষণ তার স্ত্রীর কথায় ওঠে বসে এবং স্ত্রীকে ভীষণ ভয় পায় ওকে দ্যাট ইজ হেনপেক মনে রাখবে দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন পেক অ্যান্ড আকসারিয়াস আকসারিয়াস মানে স্ত্রৈন স্ত্রীর কথা সবসময় ওঠে বসে হ্যাঁ হেনপেক মানে স্ত্রীর কথা সবসময় ভয় পায় দুটোর কাছাকাছি যদিও অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে ইউজটা খুব কাছাকাছি হ্যাঁ কিন্তু তারপরেও হেনপেকের মধ্যে একটু ভয় ভাব বেশি আকসারিয়াসের মধ্যে একটু প্রেম ভাব বেশি দুটোতেই পুরুষ তার স্ত্রীর বা তার নারীর ভীষণ পরিমাণে কথা শোনে এবং যা বলে সেটাতেই সেই অনুযায়ী কাজ করে চলো হেনপেকের দেখো ইংরেজি কি এ পারসন হু ইজ কন্ট্রোলড বাই হিজ ওয়াইফ এ পারসন হু ইজ কন্ট্রোলড বাই হিজ ওয়াইফ হেনপেক মনে থাকবে প্রচুর পরীক্ষায় আসে প্রচুর বার পরীক্ষায় আসে হুম এই হেনপেক শব্দটা কনস্ট্রেশন শব্দটা চলো হেনপেক একটা বাক্য দিয়ে আমরা বুঝি এভরি ওয়ান নোজ হোয়াট এ হেনপেকড ক্যারেক্টার হি ইজ সকলে জানে যে সে কত দূর তার বউকে ভয় পায় কত দূর বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে কত দূর সে বউয়ের কথায় ওঠে বসে আমরা এই শব্দগুলো খুব ব্যবহার করি আমাদের স্বাভাবিক বক্তব্য সমাজের মধ্যে কিন্তু এগুলোর ইংরেজি দেখো কত সুন্দর সুন্দর আছে এভরিওান নোজ হোয়াট এ হম্পেকড ক্যারেক্টার হি ইজ হ্যাঁ চলো আমরা চলে এসছি আমাদের ক্লাসের শেষে আর একটা ওয়ার্ড পড়বো বাট বিফোর দ্যাট আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট খুব গুরুত্ব সহযোগে পড়ছো খুব ভালো করে ইতিহাস ভূগোল পড়ছো আমি জানি পড়তে হবে কিন্তু এর ফাঁকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ফাঁক না হয়ে যায় বা বাদ না পড়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা কনসিস্ট্যান্ট পড়ার জিনিস তুমি এক রাত্রিরে দশ রাত্রিরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলতে পারো না আই রিপিট দশ রাত্রির টেনে তুমি হিস্ট্রি পড়ে দিতে পারো দশ দিন একটা না হিস্ট্রি পড়তে পারো দশ দিন একটা না কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো না কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দু ঘন্টার বেশি বই নিয়ে বসতেই পারবে না হিস্ট্রি অল্টারনেট করে এই পার্ট সেই পার্ট এই পার্ট করে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারো ইকুয়ালি পলিটি প্রথম পার্ট শেষ পার্ট করে তুমি সারাদিন পলিটি নিয়ে বসে থাকতে পারো কোনো একটা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষার আগে বাট কারেন্ট অ্যাফেয়ার্স তুমি সারাদিন বসে থাকতে পারবো না কারেন্ট অ্যাফেয়ার্স এমনই একটা বিষয় এক ঘন্টা দু ঘন্টা পড়ার পরে তোমার ভেতরে গুলোতে থাকবে সব ঘেঁটে যেতে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সটাই তোমাকে প্রতিদিন পড়তে হবে সো আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রশংসা যেগুলো করাচ্ছে তোমরা সেগুলো করো ক্লাসই তো দেখতে হবে কিছু নেই এবং ওর ক্লাস খুব ছোটো ছোটো হয় পনেরো মিনিট ম্যাক্সিমাম হয় ওর ক্লাস ছোটো ছোটো ক্লাস করো খুব বাছে বাঁচে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও করাচ্ছে খুব সিলেক্টিভ ক্লাস করাচ্ছে পরীক্ষা আমার তো মনে হয় ওর প্রত্যেকটা করানো ক্লাস থেকে মানে প্রত্যেকটা ভিডিও থেকেই প্রশ্ন চলে আসতে পারে যদি না আসে সেটা অস্বাভাবিক হবে কেন ও এতটাই সেটার ওপর স্টাডি করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে প্যাটার্ন ফলো করে পিএসসির যে ট্রেন্ড পিএসসির যে কোশ্চেন সেট করার যে অ্যাটিচিউড সেইগুলো বা ক্রাইটেরিয়া সেইগুলো দেখে দেখে ও এক একটা ভিডিও বানায় কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্র্যাকটিস করো এইভাবে যে একটু একটু রাত্রে শোয়ার আগে আধ ঘন্টা এক ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো না দেখে ভিডিওটা দেখে ঘুমিয়ে পড়ো তাতেই কাজ দেবে কিন্তু একেবারে ফেলে রেখো না কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রিলি এবং মেন্স দুটোর জন্যেই বা ইয়ে ক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার ইন্টারভিউয়ের ক্ষেত্রে তো মারাত্মক ইম্পর্টেন্ট তখন তুমি লাগাতার কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারবে না আর পিলিতে মেনসে তো আলাদা করে মার্কসই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ওকে তো ভালো করে প্রশংসারের ক্লাস দেখো ভালো ভালো ক্লাস রয়েছে চলো আমাদের লাস্ট ওয়ার্ড ফর দিস ডে ডেজ ক্লাস ইজ শোল এস এইচ ও এল শোল 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 মানে কি এস এইচ ও এল শোল শব্দের মানে হচ্ছে এ লার্জ নাম্বার অফ ফিস সুইমিং টুগেদার অনেক মাছ মাছের ঝাঁক দেখেছ মাছের ঝাঁক একসাথে মাছগুলো সাঁতার কাটছে বা যাচ্ছে হঠাৎ করে ডুবে গেল হঠাৎ করে মুখ বাজলো বা যদি আমরা কোনো ন্যাশনাল প্ল্যানেট বা ওই ওই ধরনের চ্যানেল দেখে থাকি হ্যাঁ সেখানটায় সমুদ্রের তলায় যে মাছদের ঝাঁক দেখা যায় একসাথে এলো একসাথে চলে গেল সেটা হচ্ছে শোল এস এইচ ও এ এল হুম শোল শোল মাছ না কেবল শোল মাছ না শোল শোল মানে মাছের ঝাঁক সাঁতার কাটা অবস্থার মাছের ঝাঁককে বলা হয় শোল শোল একটা বাক্য দেখো এ শোল অফ ফিস এ ফিসেস হবে না হ্যাঁ এ শোল অফ ফিস এ শোল অফ ফিস যদি কোনো কারণে এরর কারেকশান দিয়ে দেয় বা এখানটা শূন্যস্থান দিয়ে দেয় ফিস ফিসেস হ্যাঁ লার্জ ফিসেস এরকম না ফিস এ শোল অফ ফিস সোয়াম পাস্ট অর্থাৎ এক গুচ্ছ মাছ এক ঝাঁক মাছ সাঁতার কেটে পাশ দিয়ে চলে গেল সাঁতার কেটে বেরিয়ে গেল এ শোল অফ ফিস সোয়াম পাস্ট ওকে সো আজকের এই ক্লাসটা এই অব্দি আমরা পরের দিন আবার কিছু এরকম বাছা বাছা ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিউশান নিয়ে আসবো তোমরা ভালো করে পড়ো বেস্ট অফ লাক